দুর্ভাগ্য এই মানুষটির বাড়ির কেউ কি জানে গেল চার মাস কোথায় কিভাবে ছিলেন তিনি? না, জানে না। আন্দামান সাগর থেকে কোনো মতে বেঁচে এলেও এই কথা ভয়ে বাড়ির কাউকে বলার সাহস পাননি তিনি। বাবন তো কই, আব্বা পানি দে, আমাকে পানি দে না, আমাকে মাইদুর করে। তারপর আমার মনে করেন পার পাও যে ধরি আমাকে মানুষ মাইদুর করে। মালয়েশিয়া গিয়ে ভালো চাকরি, মাস শেষে গ্রামের বাড়িতে পাঠানো যাবে 50 থেকে 60 হাজার টাকা, এই ছিল কথা। কিন্তু জাহাজে তোলার পর উলটপালট হয়ে গেল সবকিছু। টাকার লাগিয়া আমাকে মাইর দূর কইরা আমাকে নদীর ফালা দিছে, 1 ঘন্টা চার সাঁতরাইছি নদীর মাঝে। আসলে জাহাজ নয়, বাংলাদেশি এই অভিবাসন প্রত্যাশীদের পণ্যের মতো বোঝাই করা হতো থাইল্যান্ড ও মিয়ানমারের মাছ ধরার বড় বড় ট্রলারগুলোতে। এক একটি বন্দি শিবির ছিল পাচারকারীদের সেসব নৌযান। যখন আমি শিবির ছিলাম, শিবির ভিতরে দেখি যে চাবুক সুরিনিয়া অনেকভাবে আঘাত করতেছে বারমাহরা। তারপর দেখি যে আমার এখানে এখানে অনেকগুলো কূপ দিচ্ছে, কূপ দেওয়ার পর মাথার ভিতরে কূপ দিছে, দেখি এত বড় একটা হামান নিয়ে আমার মাথার ভিতরে বাড়ি দিব, ওই টাইমে আমি পানির ভিতরে ঝাঁপ দিচ্ছি। নারায়ণগঞ্জ মদনপুরের এই ফরহাদের মতো এখানে যারা ক্যাম্পে আছেন তাদের অনেকের পিঠে এরকমের দগদগে ঘা রয়েছে। এ সকল নির্যাতনের চিহ্ন, চাবুক মেরে তাদের কাছ থেকে টাকা আদের চেষ্টা করেছে মানব পাচারকারীরা। এটি একটি দৃষ্টান্ত, আশ্রয় শিবিরে থাকা এরকম অসংখ্য মানুষের কষ্ট দুঃখ একটি উদাহরণ হতে পারে বাংলাদেশের জন্য। যারা সাগর পথে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন সে যাত্রা কতটা ভয়াবহ তাই প্রমাণ এই আশ্রয় শিবিরের ভাগ্যগত এসব মানুষের ক্ষতচিহ্ন। বাড়িতে কমপক্ষে দুই বেলা হলেও ভাত খেয়েছেন বাংলাদেশের অভাবী এসব মানুষ, কিন্তু মালয়েশিয়ার পথে ভয়াল এই সাগর যাত্রায় তাদের 3 দিনেও এক বেলা খাবার জোটেনি। খাবার বাঁচাতে অনেককে বিশেষ ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে দিনের পর দিন। তারা বলতো বিষয় মানে তোমরা প্রস্রাব খাও, এবং দিল মানে তরসার করে মানে আধা পরিমাণ পানি দিত সারা দিনে। মাসের পর মাস সাগরে ভেসে থাকা অনেকে নির্যাতন আর অজানা ঔষধে হারিয়ে ফেলেছেন স্মৃতিশক্তি, চলাফেরার ক্ষমতাও। আশ্রয় শিবিরে এখন তাদের একমাত্র সম্বল অজানা অচেনা দেশি ভাইদের সেবা যত্ন। ইন্দোনেশিয়ার স্থানীয় হাসপাতালে আহত অসুস্থ এমন 390 জন বাংলাদেশিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন কিছুটা সুস্থ তারা, তবে ভয় পুরোপুরি কাটেনি। এখন তাদের একটাই অপেক্ষা, কবে ঘরে ফিরবেন, পৌঁছাবেন স্বজনের কাছে। গ্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা, লাংসা, আছে ইন্দোনেশিয়া।